ঝিনাইদহ দুই আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহিদি মহুলের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রার্থীর পাঁচ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বসেছিলেন সমর্থকরা। এ সময় হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও একজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।